নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে চুনো মাছের ঝালটক বানিয়ে দেখাবো। এখানে আমি সর্ষে, শুকনো লঙ্কা, গোটা জিরে আর নিয়েছি কিছু গোলমরিচ, এটা আমি শিলে বেটে নেব। আর নিয়ে নিয়েছি দেখুন ফ্রেশ ছোট মাছ বা চুনো মাছ, এর মধ্যে মোরলা আছে, ছোট ছোট ফলুই মাছ আছে, চিংড়ি আছে, তারপরে পুঁটি আছে, পুঁটিটাই বেশি আছে, সব পাঁচ মিশালি মাছ, খুব মাছটা ফ্রেশ ছিল। তো এই আজকে আমি আপনাদেরকে একটা ঝাল টকের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা যখন আমরা ছোটবেলায় আমাদের গুরুবাড়ি, বাবার সূত্রে যে গুরুবাড়ি আর কি, সেটা আমাদের কাটোয়াতে, তো অগ্রদ্বীপ থেকে নেমে যেতে হয়, তো ওখানে এই মাছের টকটা প্রথম খেয়েছিলাম। এইভাবে খুব ভালো লেগেছিল, তখন অনেক ছোট যদিও, কিন্তু সেই স্বাদটা ভুলতে পারিনি। তাই তখনই গুরুমার থেকে জেনেছিল মা যে কীভাবে বানিয়েছেন। এই জন্য লাগবে তেঁতুল, তেঁতুলটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর যে মশলাটা বেটেছিলাম সেটা, আর সর্ষে, আর এই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এবার কড়াই বসিয়ে যথারীতি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপরে চুনো মাছগুলোকে আমি ভেজে নেব। টক তো অনেক রকমভাবেই করা যায়, আম দিয়ে টক হয়, আমড়া দিয়ে টক হয়, তেঁতুল দিয়ে টক হয়, লেবু দিয়েও টক হয়, সব রকম দিয়ে টক হয়। এক একটা টকের স্বাদ এক এক রকম। কালো তেঁতুলের টকটা খেতে খুব ভালো লাগে, তেঁতুল যত পুরনো হবে কালো হয়ে যাবে, সেই টকটা খেতে খুব ভাল লাগে। এইভাবে মাছটাকে আমি ভেজে নেব, আবারও খানিকটা মাছ দিয়ে সেগুলোকেও ভেজে নেব। আর চিনির বদলে আমি এখানে গুড় ব্যবহার করব। গুড়টা না টক আচারে গুড় দিলে বেশি ভালো লাগে, না থাকলে চিনি দিতে পারেন, কিন্তু গুড়টা দিলে বেশি ভালো লাগবে। আমি খানিকটা গুড় আমি দেবো এতে। এবার মাছগুলোকে ভালো করে ভেজে তুলে রেখে দেব। এরপর আর একটু তেল দিয়ে দেব। দেওয়ার পর শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা আমি ওর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্যে। সবাই টক পছন্দ করেন না, আমরা কিন্তু টক খেতে ভালোবাসি, মাঝে মধ্যে টক করি, এখন অতটা করা হয় না, কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে, গ্রামের বাড়িতে টকটা কিন্তু হয়েই থাকে। তেলটা যখন গরম হয়ে যাবে, ফোড়নটা যখন সুন্দর গন্ধ ছেড়ে দেবে, তখন আমি সর্ষে আর শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ যে মশলাটা বেটেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে, বেশি ভাজার দরকার নেই, হালকা নাড়াচাড়া করার পর তেঁতুলের যে কাতটা বের করে নিয়েছি সেই কাতটা আমি ওর মধ্যে মিশিয়ে দেব। খুব বেশি এটা ঝোলঝোল হবে না, একটু শুকনো শুকনো হয়, এটা ভালো করে নেড়ে নিতে হবে। অল্প সামান্য একটু আমি জল দিলাম এতে, আর দিয়ে দেব আমি এর মধ্যে বাটিটা ধুয়ে যে জলটা রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিলাম। এবার দিয়ে দেব বেশ খানিকটা গুড়, এই দেখুন একটু মিষ্টি মিষ্টি হবে, টক মিষ্টি মেশানো গুড়টা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব আন্দাজ মতন নুন। এবার সবটা ভালো করে নাড়িয়ে নেব। এবার ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। অল্প একটুখানি জল আমি অ্যাড করেছি ওতে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সত্যি কথা বলতে টকটা খেতে এত ভালো হয়েছিল, একটা মিষ্টি মিষ্টি টক টক, আবার জিরে গোলমরিচ এর একটা আলাদা গন্ধ উঠছিল, সব মিলে জাস্ট ফাটাফাটি হয়েছিল টকটা। আপনারা অবশ্যই ভালো লাগলে একবার এইভাবে টক বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। গরমের দিনে এরকম টক থাকলে খুব ভালো লাগে ভাত খেতে, ঝাল টক আর কি। আর ওপর থেকে আমি খানিকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেব, তাহলে একটা বেশ সুন্দর কাঁচা লঙ্কারও গন্ধ উঠবে, খুব ভাল লাগবে বেশ। এই যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। ব্যাস, ছোট মাছের বা চুনো মাছের ঝাল টক আমার তৈরি হয়ে গেছে।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন।